হ্যালো, আজকের লেসন হচ্ছে অ্যানাদার রিদম প্যাটার্ন। আমি ভাবি নাই যে আরেকটা রিদম প্যাটার্ন দিব, বাট চিন্তা করলাম যে আজকে না হলেও পরে তো শিখতেই হবে। যদি বিগিনার্স লেভেল একটু কঠিন হবে এই রিদম প্যাটার্নটা, বা এর আগের যেটা দিচ্ছি সেটাও একটু 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 হার্ডে আস্তে আস্তে আসতেই হবে নাকি। তো তার জন্য চিন্তা ভাবনা করে পরে আবার দেখলাম না দেওয়া যায়, দিয়ে দিয়েছে শিখেন। রিদম প্যাটার্নটা হচ্ছে হলো ডাউন ডাউন, ফার্স্ট কর্ডে হবে ডাউন ডাউন, সেকেন্ড কর্ডে গিয়ে হবে হলো আপ আপ ডাউন একসাথে, দেন স্পেস দিয়ে ডাউন আপ ডাউন। ডাউন আপ ডাউনের সাউন্ডটা অনেকটা রোলিংয়ের মতো এরকম ব্যাপারটা, ডাউন আপ ডাউন। ওকে, তো থার্ড কোয়ার্টে গিয়ে আবার ডাবল ডাউন, অর্থাৎ দুটো ডাউন হবে। দেন ফোর্থ কোয়ার্টে গিয়ে আবার আপ আপ ডাউন, দেন স্পেস দিয়ে ডাউন আপ ডাউন। সাউন্ড লাইক দিস বাজালে স্পষ্ট ক্লিয়ার হবেন। তো কিভাবে বাজাচ্ছি ব্যাপারটা, ই মেজর আমার ফার্স্ট কর্ড এখানে, এখানে তাহলে কী হবে ডাউন ডাউন, দেন হবে হলো ডি মেজর আমার এখানে সেকেন্ড কর্ড, তাহলে হবে আপ আপ ডাউন, আপ আপ ডাউন, দেন এগেইন ডাউন আপ ডাউন স্পেস দিয়ে। তারপরে হচ্ছে সি মেজর আমার থার্ড কর্ড, তাহলে হবে ডাউন ডাউন, দেন ফোর্থ কর্ড আবার এখানে ডি মেজর, অর্থাৎ আপ আপ ডাউন, দেন স্পেস দিয়ে ডাউন আপ ডাউন। ওকে, তাহলে যদি স্লো বাজাই একটু স্লো যদি বাজে, ওকে, তো ব্যাপারটা এরকম প্যাটার্নে হবে যে ডাউন সরি তো এভাবে সবগুলা কর্ড প্রোগ্রেশনে প্র্যাকটিস করবেন ভালো করে। আই হোপ এতটুকু ভালো করে প্র্যাকটিস করলে আপনাদের নেক্সট এই স্টেজে আমি জাস্ট এতটুকু দিব, দেন সেকেন্ড স্টেজে বিগিনার স্টেজ যে টু থাকবে সেখানে আমি বার কোডস দিব, অ্যান্ড এগেইন আমি আরও কিছু ফিঙ্গারিং দিব, অ্যাপ্রক্সিমেটলি বলতে গেলে 96 অর্থাৎ 96টা ফিঙ্গারিং পরবর্তীতে দিব আরও, ঠিক আছে। আই হোপ আরও বেশি হইতে পারে 96টা, তো 96টা ফিঙ্গারিং দেওয়ার পসিবিলিটি আছে, দেন তার সাথে বার কোডস দিব। এবং স্টেজ টুতে মেবি স্কেলিং নিয়েও আলোচনা করবো, খুব শীঘ্রই আসবে আশা করি। ভালো করে প্র্যাকটিস করেন, গুড লাক।